अस्सलामु आलाइकुम व रहमतुल्लाह। सिंगल फेज एवं थ्री फेज मैगनेटिक कन्डक्टर कीभाबे कानेक्शन करते हैं सेटी देखाबो। प्रथमे सिंगल फेज मैगनेटिक कन्डक्टर कीभाबे कानेक्शन करते हैं सेटी देखाबो। एई मैगनेटिक कन्डक्टरे कॉइल भोल्टेज हिसाबे सिंगल फेज अर्थात 220 भोल्टेर मैगनेटिक कन्डक्टर व्यवहार करते हबे। मैगनेटिक कन्डक्टरे कॉइल भोल्टेज कत हबे सेटी कन्डक्टर एखाने लेखा थाके। এখানে লেখা আছে 220 ভোল্ট থেকে 230 ভোল্ট 50 হার্জ, 230 থেকে 240 ভোল্ট 60 হার্জ। তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে কয়েল ভোল্টেজ 220 ভোল্ট ব্যবহার করা যাবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টে কয়েলে ভোল্টেজ দেওয়ার জন্য কয়েলের দুইটা প্রান্ত থাকে, আর কয়েলের দুইটা প্রান্তের প্রতীক হিসাবে A1 এবং A2 ব্যবহার করা হয়। এই পাশে একটি A2 প্রতীক থাকে, এই পাশেও একটি A2 প্রতীক থাকে। এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্ত ব্যবহার করা যায়। এই সিঙ্গেল ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েলে ভোল্টেজ দেওয়ার জন্য এই 2 পিন প্লাগটি ব্যবহার করব। এই 2 পিন প্লাগের দুইটা তার কয়েলের A1 এবং A2 এই দুইটা প্রান্তে কানেকশন করতে হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে পাস সাপ্লাইয়ের জন্য এই 2 পিন সকেটটি ব্যবহার করব। 2 পিন প্লাগটি 2 পিন সকেটে কানেকশন করছি, সুইচটি অন করছি। দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরটি কন্টাক্ট নিয়েছে। আমি সুইচটি অফ করছি, ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ হয়ে গেছে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে সিঙ্গেল ফেজ মোটর চালু করতে পারবেন, থ্রি ফেজ মোটর চালু করতে পারবেন, অথবা যে কোনো ধরনের লোড চালু করতে পারবেন। কিভাবে চালু করতে হয় সেটি দেখাবো। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে লেখা আছে 1, 3, 5, এর পাশে লেখা আছে L1, L2, L3, অর্থাৎ এটি তিনটা প্রান্ত অর্থাৎ তিনটা কানেক্টর। ঠিক এই পাশে লেখা আছে 2, 4, 6, এর পাশে লেখা আছে T1, T2, T3, এই তিনটা কন্টাক্ট পয়েন্ট। এর পাশে যে কন্টাক্ট পয়েন্টে আছে অক্সিলারি কন্টাক্ট, লেখা আছে NO, এ পাশে লেখা আছে NO, NO-র পাশে লেখা আছে 13, এ পাশে লেখা আছে 14। ম্যাগনেটিক কন্ডাক্টরের 1, 3, 5 এই তিনটা কন্টাক্ট পয়েন্ট মেইন কন্টাক্ট পয়েন্ট, এই তিনটা কন্টাক্ট পয়েন্ট ব্যবহার করতে হয়। যদি সিঙ্গেল ফেজ মোটর চালু করতে চান, সিঙ্গেল ফেজ লাইনে ফেজ তার এবং নিউট্রাল তার এই দুইটা কন্টাক্ট পয়েন্টে কানেকশন করতে হবে। একটি কন্টাক্ট পয়েন্টে নিউট্রাল তার কানেকশন করছি, আর একটি কন্টাক্ট পয়েন্টে ফেজ তার কানেকশন করছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অপার প্রান্ততে একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার সিঙ্গেল ফেজ মোটরের সাথে কানেকশন করতে হবে। অর্থাৎ এই ফেজ তারের কন্টাক্ট পয়েন্টের বিপরীত কন্টাক্ট পয়েন্টে একটি ফেজ তার কানেকশন করতে হবে, নিউট্রাল তারের এই কন্টাক্ট পয়েন্টের বিপরীত নিউট্রাল কন্টাক্ট পয়েন্টে একটি নিউট্রাল তার কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ অবস্থায় ইনপুট লাইন হতে আউটপুট লাইন বাইর হবে না। কন্ডাক্টর অন হওয়ার সাথে সাথে ইনপুটে এসি 220 ভোল্টের সাপ্লাইটি এই দুইটি তারের মাধ্যমে আউটপুট বাইর হবে। এই দুইটা তার একটি সিঙ্গেল ফেজ মোটরে কানেকশন করলে মোটরটি চলতে থাকবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ করলে মোটরটি অফ হয়ে যাবে। একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে একটি থ্রি ফেজ মোটর চালু করতে চাই, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ হিসাবে 220 ভোল্ট ব্যবহার করা যাবে অথবা 440 ভোল্ট ব্যবহার করা যাবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল বলতে প্রত্যেক ম্যাগনেটিক কন্ডাক্টরে এমন একটি কয়েল থাকে। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ হিসেবে 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর পাওয়া যায়, 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর পাওয়া যায়। 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করলে কয়েলের A1 এবং A2 এই দুইটা প্রান্তে 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করলে A1 এবং A2 এই দুইটা প্রান্তে
দুইটি ফেজ কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরে এই কয়েলে ভোল্টে দেওয়ার সাথে সাথে এই কোরে একটি চৌম্বক তৈরি হয়। এই কোরটি ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে আরেকটি কোর আছে, এই কোরকে আকর্ষণ করে আর কন্টাক্ট পয়েন্ট হিসেবে এর ভিতরে কন্টাক্ট পয়েন্ট ব্যবহার হয়। স্বাভাবিক অবস্থায় অর্থাৎ যখন ম্যাগনেটিক কন্ডাক্টরে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া হয় না, এর কন্টাক্ট পয়েন্টগুলো বিচ্ছিন্ন থাকে। যখন কয়েলে ভোল্টেজ দেওয়া হয় এই কোরে চুম্বক তৈরি হয়, এই কোরটি এই কোরকে টান দেয়, তখন দুইটা কন্টাক্ট পয়েন্ট একত্রিত হয়ে এক পাশ থেকে বিদ্যুৎ আর এক পাশে প্রবাহিত করায়। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে একটি থ্রি ফেজ মোটর চালু করতে চাইলে কয়েল ভোল্টেজ হিসাবে আমরা 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টরও ব্যবহার করতে পারবো, 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টরও ব্যবহার করতে পারবো। যদি 220 ভোল্ট ব্যবহার করা হয়, কয়েলের একটি প্রান্তে ফেজ তার কানেকশন করতে হবে, কয়েলের অপার প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। আমি কন্ডাক্টরটি চালু করছি, কন্ডাক্টরটি অন হয়েছে। এই কন্ডাক্টরের মাধ্যমে সিঙ্গেল ফেজ মোটরও চালু করা যাবে, থ্রি ফেজ মোটরও চালু করা যাবে। যদি থ্রি ফেজ মোটর চালু করতে চায়, ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে প্রান্তে অথবা নিচের প্রান্তে যে কোনো একটি প্রান্তে থ্রি ফেজ সাপ্লাই দিতে হবে। উপরে প্রান্তে লেখা আছে RST অথবা লেখা আছে 135 অথবা লেখা আছে L1, L2, L3। এই তিনটা কানেক্টরে থ্রি ফেজ সাপ্লাই দিতে হবে। একটি কানেক্টরে একটি ফেজ সাপ্লাই দিতে হবে, আরেকটি কানেক্টরে আরেকটি ফেজ সাপ্লাই দিতে হবে, আরেকটি কানেক্টরে আরেকটি ফেজ সাপ্লাই দিতে হবে। যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে প্রান্তে থ্রি ফেজ ইনপুট করছি, এই নিচের প্রান্ত UVW লেখা আছে 246 অথবা লেখা আছে T1, T2, T3। এই তিনটা প্রান্ততে তিনটা তার থ্রি ফেজ মোটরের সাথে কানেকশন করতে হবে, অথবা থ্রি ফেজ মোটর হতে তিনটা তার এই কানেক্টরের সাথে কানেকশন করতে হবে, আরেকটি তার মাঝখানে কানেক্টরে কানেকশন করতে হবে, আরেকটি তার এই পাশের কানেক্টরে কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন করা হয়। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে থ্রি ফেজ সাপ্লাইটি আউটপুট হিসাবে থ্রি ফেজ সাপ্লাই পাওয়া যাবে। আমি সুইচটা অফ করছি। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ হিসাবে 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর হলে এই কয়েলের দুইটা প্রান্তে এখান থেকে দুইটা ফেজ এই কয়েলের সাথে কানেকশন করতে হবে। অর্থাৎ একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে থ্রি ফেজ মোটর চালু করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ হিসাবে 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা যায় অথবা 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা যায়। আর সিঙ্গেল ফেজ মোটর চালু করার জন্য অবশ্যই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ হিসাবে 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে সরাসরি 2-পিন প্লাগের মাধ্যমে এসি পাওয়ার সাপ্লাই করলে, সুইচ অন করলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়, সুইচ অফ করলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ হয়। সুইচ অন অবস্থায় বিদ্যুৎ চলে গেলে পরবর্তীতে আবার বিদ্যুৎ আসলে সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ম্যাগনেটিক কন্ডাক্টরটি নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি 2-পিন প্লাগ ব্যবহার করার পরিবর্তে এমন পুশ সুইচ ব্যবহার করতে হয়। পুশ সুইচ এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্টের সমন্বয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অটোমেটিক সুইচিং করা যায়। পুশ সুইচের মাধ্যমে ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে সুইচিং করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, প্রয়োজন মনে করলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে প্লেলিস্ট চেক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।